খড়গপুর আইআইটিতে মাঝরাতে কমন রুম শেষ, পড়ে রইল শুধু ছাই, তীব্র আতঙ্ক। ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই আইআইটি খড়গপুরের এলবিএস হলের কমন রুম। জানা গিয়েছে ভোর রাত 3টি নাগাদ হঠাৎই শর্ট সার্কিটের জেরে আইআইটি লাল বাহাদুর হলের কমন রুমে আগুন লেগে যায়। আর এই আগুনের জেরে ছাত্রদের থাকা বেডিং সহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে ছাই। আগুনের তীব্রতা এতটাই ছিল, খড়গপুর এবং সালুয়া থেকে দুটি ইঞ্জিন এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে ভেতরে থাকা প্রত্যেক জিনিসপত্র পুড়ে যায়। স্বাভাবিকভাবে ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দমকলে দুটি ইঞ্জিন আইআইটি ক্যাম্পাসে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্ঘটনার নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই ঘটনার পর আবার খড়গপুর আগুন আইআইটিতে।